চার দেয়ালে মাঝখান একা আমি থাকি জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি মনের স্মৃতিতে এখন স্মৃতিতে এখন মনের কি আপনি আগেও নাটক লিখেছেন বাট সাম্প্রতিক সময়ে আপনার একটি নাটক যেটা ধারাবাহিকভাবে সপ্তাহে পাঁচ দিন প্রচারিত হচ্ছে স্মৃতির আল্পনা আঁকি এটা নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনাটা কিংবা কি ভাবনা থেকে নাটকটি আপনি লিখছেন এই নাটকটি একটি বিশেষ ঘটনাকে নিয়ে লেখা এটা এটা সম্পূর্ণটাই আমার নিজের লেখা নিজের গল্প অসৎ চিত্ত নাট্য লিখতেছে কিন্তু গল্পটা মেন মেন গল্পটা আমার তো এটার কিছুটা কিছুটা মানে প্রতিটা গল্পই কিন্তু যখন আমরা লিখি তখন কোনো একটা ঘটনাকে সামনে রেখে গল্পগুলি লেখা হয় তো এটাও এটা সেরকম একটি ঘটনাকে সামনে রেখে লেখা তা এটা বেশ অনেক বড় সিরিয়াল কারণ একটা লোকের হিস্ট্রি যখন লেখা হয় এক শেষ থেকে জন্ম থেকে শেষ পর্যন্ত যখন একটা কাহিনী লেখা বিশাল কাহিনী কেন অনেক বছরের ঘটনা তুলে ধরতে হয় তো অনেক লম্বা তো আমাদের এইটাও ঠিক সেই রকম স্মৃতির আলপনা কি এটা প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পাঁচ দিন প্রচারিত হচ্ছে এ যাবত প্রায় চারশোর কাছাকাছি বোধহয় আমাদের হয়ে গেছে টেলিকাস্ট আরও অনেক পর্ব রেডি হয়ে আছে প্লাস আমাদের টার্গেট হচ্ছে এটা হাজারের উপরে যতদিন কন্টিনিউ হয় এবং যতদিন জনপ্রিয়তা থাকে ইতিমধ্যে নাটকটি বেশ অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে তো সেই হিসাবে আমরা এখন চিন্তা করতেছি যে নাটকটা কন্টিনিউ করতে থাকব। হাজার পর্ব তো হবেই আমার মনে হয় আরও বেশ অনেক তার বেশি অনেক পর্ব হবে কারণ কাহিনীর সবেমাত্র আমরা ফার্স্ট পার্টটা শেষ করতে পারছি প্রথম পার্টটা এরপরে সেকেন্ড পার্ট আছে থার্ড পার্ট আছে তো এইরকম আর এই নাটকটার নায়িকাও বেশ কটা হবে প্রথম পর্বের একটা নায়িকা ছিল সেকেন্ড পর্ব হবে থার্ড পর্বের একটা নায়িকা হবে আরেকটা এরকম করে টোটাল পাঁচটা নায়িকা থাকবে পাঁচটা মানে ভাগের মানে বয়সের অনুপাতে পাঁচটা নায়িকা আসবে তো গল্পটি বেশ ভালো সামাজিক একদম হান্ড্রেড পারিবারিক গল্প এবং আমরা আমরা দর্শকের মতামত নিয়ে দেখছি বা ভিউয়ার্স রেটিংটা দেখছি যে অনেক দর্শক এটাকে দেখে এবং তারা যদি এতে মিস করে আমরা সিস্টেম যেটা করছি যে আমরা প্রতিদিনের পরের দিন একটা রিপিট রাখি দুপুরে প্লাস এই পুরো পাঁচ সর্বের সপ্তাহের পাঁচ পর্বটা আবার দর্শক যারা মিস করছে তাদের দেখানোর জন্য শুক্রবার রাত্রে আমাদের বাংলা নিউজের পর দশটা পঞ্চাশে আমরা পুরো পাঁচ পর্বটাই একসাথে একসঙ্গে কন্টিনিউয়াসলি দেখাই মানে নন স্টপ মানে মোটামুটি অ্যাড ফ্রি ওখানে খুব একটা বেশি অ্যাড থাকে না নাটক মানেই কিন্তু জীবন থেকে নেওয়া গল্প তা আমরা কি ভাবতে পারি কোনোভাবে যে এই নাটকের সাথে আপনার জীবনের গল্পের কিছু মিল বা মিশ কোথাও এখানে বেশ অনেক কটা ক্যারেক্টার নিয়ে করা তো এর মধ্যে একটা ক্যারেক্টারের কিছুটা আমার সঙ্গে আছে মানে না এটা হচ্ছে কি হবে না মানে গল্প একটা জিনিসকে একটা থিম নিয়ে সেই থিমটাকে নানাভাবে সাজানো ওর মধ্যে সত্য ঘটনাও আছে কাল্পনিক ঘটনাও আছে এরকম কিছু ঘটনা নিয়ে আমরা এই কাহিনিটা তৈরি করছি কিন্তু আমি বলবো এটা খুব পপুলার হয়েছে এবং ওই গান পুরো নাটকটাই আমি লিখতেছি লেখা হয়েছে তা আমার এই এই নাটকের শুরুতে একটা বই বেরোয় ছিল সেটা ছোট আকারে মানে গল্পের সারমর্ম নিয়ে একটা বইটা তৈরি কিন্তু গল্প তো ডিটেল অনেক বড় গল্প তাছাড়া এই সিরিয়ালের টাইটেল সঙ্গও আমার গাওয়া আমি গাইছি আপনারা শুনছেন এবং গানটা খুব পপুলার হয়ে গেছে নাকি এই গানটা যখনই আমি বিভিন্ন শোতে যখন যাই বিভিন্ন জায়গায় যখন গাই তখন দেখি লোকে বেশ হাততালি দেয় কারণ তার মানে বোঝা গেল যে লোকে দেখে জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি নিঃসঙ্গ জীবনামা আড়ালে ঢাকি মনের স্মৃতিতে এখন আল্পনা মনের স্মৃতিতে এখন কি এখন দেখা যায় গানটা অনেকের মুখে মুখে কারণ বিভিন্ন শ্রোতে যখন এই গানটা গাই তখন থেকে দর্শকরা অনেকে আমার সঙ্গে সঙ্গে গায়